আল্লাহ তাআলা কোন বেঈমানকে মানুষ বলতেই রাজি না। বলেন কোন বেঈমানকে আল্লাহ তাআলা কি বলতে রাজি না? মানুষ বলতেই রাজি না। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুম শাদুল বারিয়া, এরা মানুষ তো নয়, সুয়রও নয়, এর চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন, বলেন বেঈমান মানুষ তো নয়, সুয়রও নয়, এর চেয়ে নিকৃষ্ট। ইন্নাল্লাযীনা কাফারু ফি নার জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। রব্বুল আলামিন বলেন যারা যাদের কলিজা আমি নাই, যাদের কলিজা ঈমান নাই, এরা চিরস্থায়ী জাহান্নামী এবং এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার। নাউজুবিল্লাহ বলেন, এরা সবচেয়ে নিকৃষ্ট কি জানোয়ার। এজন্য পৃথিবীর সমস্ত উৎকর্ষতা বিজ্ঞান উঠাতে উঠাতে যেখান পর্যন্ত উঠায়, এরপর থেকেই শুরু হয় মাটি হওয়া। এরপর থেকে শুরু হয় কি হওয়া বলেন? মাটি হওয়া। বিজ্ঞানের সমস্ত উন্নতির শেষ ঠিকানা মাটি, আর ঈমান আর আমলের শেষ ঠিকানা জান্নাতুল ফেরদাউস। কি বলছি বলেন? বিজ্ঞানের শেষ ঠিকানা কি? আর ঈমান আমলের শেষ ঠিকানা কি? এজন্য সমস্ত জানোয়ারের শেষ ঠিকানা মাটি, ইহুদ নাসারা শেষ ঠিকানা মাটি হয়ে জাহান্নাম, আর মুমিনের শেষ ঠিকানা মাটি হয়ে জান্নাতুল ফেরদাউস। কি হয়? গরুও মাটি, ছাগলও মাটি, সুয়ারও মাটি, কুকুরও মাটি, লেকিন এদের ঠিকানা শুধুই মাটি। লেকিন সমস্ত বেঈমানের ঠিকানা মাটি হয়ে জাহান্নাম, আর মুমিনের ঠিকানা মাটি হয়ে জান্নাত। মাটি তো সবার জন্যই মাটি, বলেন সবার জন্যই কি বলেন? লেকিন কারোর মাটি জান্নাত, জানোয়ারের মাটি শুধুই মাটি, আর বেঈমানের মাটি জাহান্নামের ঘাঁটি, আর মুমিনের মাটি জান্নাতের টুকরো। এই জন্যই বেঈমানের মাটি যেহেতু জাহান্নামের ঘাঁটি, আর কুকুর আর শুয়ারের মাটি শুধুই মাটি, এই জন্য বেঈমান কুকুর আর শুয়ারের চেয়েও নিকৃষ্ট। বুঝে আসে না এই কথা? বলেন তো, বলেন তাহলে ইন্নাল্লাযীনা, মানুষকে মানুষকে আমার সময় সংক্ষেপ, অল্প সময়ের মধ্যে যদি আল্লাহ তাআলা আমাকে দিয়ে বলিয়ে দেন, মানুষ যে হবে চার গুণে গুণী হওয়া ছাড়া মানুষ হওয়ার কোনো ব্যবস্থা নাই। যিনি বানিয়েছেন তিনি যাকে মানুষ বলবেন সেই তো মানুষ হবে। বুঝেন নাই কথা? যিনি বানিয়েছেন সেই তো মূল্য নির্ধারণ করবে। এই গ্লাসের মূল্য কিন্তু লেখা আছে, গ্লাসের প্যাকেটে গ্লাসের এমআরপি লেখা ছিল, এই এমআরপি লেখছে কিন্তু কোম্পানি। বুঝেন নাই? এটার মধ্যে কি কি দিয়ে বানিয়েছে এটা কিন্তু কোম্পানি লিখে দিয়েছে, এটা কোন কোন কাজে ব্যবহার হবে এটা কোম্পানি লিখে দিয়েছে। কোম্পানি কি কোম্পানি লিখে দিয়েছে। তাইলে বোঝা গেছে, দুনিয়া বানানে ওয়ালা দুনিয়ার দাম লিখে দিয়েছে, দুনিয়া বানানে ওয়ালা দুনিয়ার দাম লিখে দিয়েছে। এটা মাকড়সার জাল। এটা কি? এটা মশার ফর। বলেন এটা কি? এটা মশার ফর। বলেন এটা মাছির ফর। দুনিয়ার দাম কত লিখছে বলেন? বলেন দুনিয়া এমআরপি, দুনিয়া ইজ ইকুয়াল টু মাছির ফর। এমআরপি ইজ ইকুয়াল টু মাছির ফর। মাছির কি ফর? দুনিয়ার মার্কেট প্রাইস কত? মাছির ফর। আর কি? মাকড়সার জাল। আর কি? মাকড়সার জাল। আর কি? ধোকে কা ঘর, দুনিয়া মাথাউল গুরুর, দুনিয়া ধোকে কা ঘর, দুনিয়া মেসালু কি কামাসাল আনকাবুত, দুনিয়া মাকড়সার জাল। আর কি? জানাহু বাউদা। আর কি? মাছির পর। মাছির কি বলেন? মাছির পর। বলেন দুনিয়া কি বলেন? মাছির পর। আর কি? মাকড়সার জাল। আর কি? ধোকে কা ঘর, দুনিয়া ধোকার ঘর, দুনিয়া মাছির পর। আল্লাহ তাআলার কাছে গালের সৌন্দর্যের কোনো দাম নাই, আল্লাহ তাআলার কাছে খালের সৌন্দর্যের কোনো দাম নাই, আল্লাহ তাআলার কাছে বালের সৌন্দর্যের কোনো দাম নাই, আল্লাহ তাআলার কাছে শুধুই আমালের সৌন্দর্যের দাম। না হোসনে গাল কা, না হোসনে খাল কা, না হোসনে বাল কা। বাল মানে কি? না হোসনে বাল কা, হ্যাঁ কিমত হয় সিরফ আমাল কা। বসেন না, বসলে কথা মনোযোগ দিয়ে শোনা যাবে। আর কথা যে যত কাছে বসে তার মনোযোগ তত বেশি হয়। এই জন্য রাসূল বলেন লিয়া লিয়ানি উলুল আহলাম,
আমার কাছে কারা দাঁড়াবা জানো? যারা না বুদ্ধিমান সাহাবীরা তারা আমার কাছে দাঁড়াবে। আর আমরা মাহফিলে বাচ্চাদেরকে আগে বসাই, এই জন্য আমি মাহফিলে বাচ্চাদেরকে দূরে সরাই, বাচ্চাদেরকে মাহফিলে আগে বসাই, বাচ্চারা মাহফিলে আগে বসে, বাচ্চারা বসবে পিছনে। কি জানি করেছিল? হ্যাঁ, দুনিয়ার দাম কয়টা বলেন? দুনিয়ার কত দাম? দুনিয়া মাছির পর বলেন না আর কি, আর কি? আমার ওয়াজের জন্য যদি আমি 5 লাখ টাকা কন্ট্রাক্ট করি অল্প হবে, যদি 10 লাখ টাকা কন্ট্রাক্ট করি অল্প হবে, 1 কোটি টাকা কন্ট্রাক্ট করি অল্প হবে, কারণ ওয়াজের দাম যে আরো বেশি, এই জন্য কন্ট্রাক্ট করি না। সুবহানাল্লাহ বলবেন না? কি পানির দা এত কম দাম কেন? এত জরুরি এত কম দাম কেন? মাটি আরো জরুরি আরো কম দাম কেন? আগুন আরো জরুরি আরো কম দাম কেন? তাহলে বোঝা গেছে ওয়াজ এর থেকে কোটি কোটি বেশি জরুরি, এই জন্য মাল কম হবে। ঠিক, আমার দিয়ে প্রয়োগ করবেন আর কি? বাহরাহাল, যেটা যত জরুরি এটা দুনিয়াতে মূল্য তত কম। দুনিয়াতে মূল্য কম বলে জরুরি না, এটা দামি না, জোরে কয় না, যেটা যত জরুরি। হীরা কোনো জরুরি নাই, যেন পৃথিবীতে সবচেয়ে বেশি দামি হীরা। কি স্বর্ণ খুব বেশি জরুরি না, এই জন্য দ্বিতীয় বৃহত্তম দামি স্বর্ণ। কি লোহা এর পরে, রূপা এর পরে, রূপা এর পরে, বাস্তব না বাস্তব বলেন? আর পানি কি পরিমাণ জরুরি? 1 লিটার 20 টাকা। আর আমরা জীবনে কেউ 20 টাকা দিয়ে পানি কিনে খাই নাই। 1 টাকা দিয়ে আগুন পাওয়া যায় এক কাঠ এক বক্স। সুবহানাল্লাহ বলেন? কি লিগা? যেটা যত, এই জন্যই কোরআন শরীফ যারা পড়া তাদেরকে বেতন আমরা কম দিই, বেতন কম দিই। কি লিগা? জরুরি বেশি দিই, জরুরি বেশি, এই জন্য কি কম? তাহলে দাম কম হলে কি জরুরি জরুরি কম হয়? যত জরুরি বেশি তত মূল্য কম, দাম যত বেশি হয় মূল্য তত কম হয়। সুবহানাল্লাহ, কিমত যত বেশি হয় সামান তত কম হয়। কিমত আর সামানের মধ্যে পার্থক্য হলো এটা, কিমত হলো বাজারের দর, সামান হলো নির্ধারিত দর। বারহাল, তাহলে ইজ্জুদ দুনিয়া বিল মাল, দুনিয়া দামি হয় মাল দ্বারা, আর দুনিয়া আর আখরাত দুটোটা দামি হয় আমাল দ্বারা। পৃথিবীতে কোন আমল ওয়ালা বেইজ্জত হয় নাই, আর দুনিয়াতে কোটি কোটি মাল ওয়ালা বেইজ্জত হয়েছে, ঠিক? এজন্য ওটা আমি তারমিম করছি, ইজ্জুদ দুনিয়া বিল মাল ওয়া ইজ্জুদ দুনিয়া ওয়াল আখরা বিল আমাল। সুবহানাল্লাহ বললাম, সুবহানাল্লাহ। আহ, বারাল কথা কি প্রসঙ্গ ছিল? মানুষ মানুষ কি? এজন্য ঈমান আমল ছাড়া, বলেন, যত যোগ্যতা আছে সবটা, শুধু যত বুড়ো হয় তত শেষ হয়, যত বুড়ো হয় তত বেদামি হয়, আর ঈমান আমল ওয়ালা যত বুড়ো হয় তত দামি হয়। 80 সালে ঢাকা ইউনিভার্সিটি থেকে বিভাগীয় প্রধান হয়ে রিটায়ারমেন্টে গেছে মাসালান, এখন 2023, 40 বছর আগে উনি বিভাগীয় প্রধান হয়ে রিটায়ারমেন্টে গেছে, এখন কিন্তু বাংলাদেশে উনি ঢাকা শহরের এক ঘরে থাকে, পৃথিবীর কেউ তারে জিগায় না। বাস্তব না? কোরআনওয়ালা 99 বছর বয়স, তার কাছে লাইন ধরে মানুষ পানি পড়ার জন্য। বাস্তব না বাস্তব? এই জন্য বলেন কোরআনওয়ালা শুধু বাড়ে আর বেঈমান শুধু কমে, কোরআন ছাড়াওয়ালা শুধু কমে। ইনি ইংরেজি শব্দ, ইংরেজির উপরে পিএইচডি করা, ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি সাহিত্যের প্রধান, প্রধান কি বিভাগীয় প্রধান, লেকিন উনি রিটায়ারমেন্টের পরে তার কাছে কেউ আর প্রাইভেট করে না, তারে আর কেউ কোনো কনফারেন্সে দাওয়াত দেয় না। আর কোরআনওয়ালা যত বুড়ো হয়, যেমন ধরেন আমি মোস্তাক নবী, আর আরেকজন কোরআনওয়ালা, আমার বয়স হলো 50, আরেকজন কোরআনওয়ালার বয়স 60, তা আপনার মেয়ে অসুস্থ আপনার পানি পড়া লাগবে, তার কাছ থেকে নিচ্ছে, তার কাছ থেকে নে। আর ওখানে কি কয়?
ওর বয়স 30, প্রফেসরের বয়স 30, রিটায়ারমেন্টে যে চলে গেছে, আর বয়স 70, ওর কাছে যাচ্ছে, এর কাছে যা, ওর কাছে নাম্বার নাই, এর কাছে নাম্বার আছে। এর বিপরীত রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। রব্বুল আলামিন বলেন কোরআনওয়ালা, লাংতাবুর এটা জীবনে কখনো শেষ হবে না, আর এর বিপরীতে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করনিওয়ালা এটা জীবনে কখনো বেশি দিন টিকবে না। রব কি বলে, এই জন্য বানর 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 বলছিল, এবছর আর বানর নাই, এবছর আইসে গেছে ব্যাং, দেখবেন আগামী বছর আর ব্যাং নাই। পৃথিবীর যত বাতিল সিদ্ধান্ত, ওয়ামাতালু কালিমাতিন খাবীতাতিন কাশাজারাতিন খাবীতাতিন উজতুসাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন করার। কোরআন ছাড়া আল্লাহ সিদ্ধান্তের বাইরে পৃথিবীর যত সিদ্ধান্ত আছে সবগুলো হলো আগাছার মতো, পরগাছার মতো, টান দিতে দেরি হয়, ছিঁড়ে যেতে দেরি হয় না। কি বলেন, সব আগাছা বলেন, সব কি? আচ্ছা, গত 7 তারিখে যারা আগে মন্ত্রী ছিল, গত 7 তারিখে এমপি হয় নাই, জিজ্ঞাসা তাদের কলজার অবস্থা কি? বলেন না অবস্থা কি, কি পরিমাণ কষ্ট তাদের বুকে। দুই দুইবার নির্বাচিত এমপি, দুই দুইবার মন্ত্রী, লেকিন এবার ফেল। এই লোকটার কলজার অবস্থাটা কি যদি জানতেন, আমনে কলজাও ফাটি, আমনে কলজাও ফাটি করে যেত। হাই হেরে মনে কষ্ট কারে কয়, কি মনে কষ্ট কি কাকে বলে? আর খোদা না কাজটা, আমি যখন যে মসজিদে আছি, যদি খোদা না কাজটা আমার একটা আমি এই মসজিদ থেকে চলে যান, কালকে আরো বড় মসজিদ চাকরিয়েছে। বাস্তব না বাস্তব? বলেন কোরআন ওয়ালা, শুধু বাড়ে শুধু বাড়ে শুধু বাড়ে, বেইমান আর বেইমান আর বেনামাজি শুধু কমে শুধু কমে শুধু কমে। আল্লাহকে পেয়ে গেছ, এখানে হারাবার কোনো মশলা নাই। আল্লাহকে হারিয়ে ফেলেছ, এখানে জিতার কোনো মশলা নাই। বলে আল্লাহকে হারিয়ে জিতনা, জিতনা নেই, আল্লাহকে পেয়ে হারা, হারানা। আল্লাহকে পেয়ে হারা, হারানা। বলেন আল্লাহকে হারিয়ে জিতনা, জিতনা নেই, আল্লাহকে হারিয়ে জিতা, জিতানা। বলেন না আল্লাহকে হারিয়ে কিনা, জিতা জিতানা, আর আল্লাহকে পে হারা, হারানা। আল্লাহকে পে হারা, হারানা, আর আল্লাহকে হারিয়ে জিতা, জিতানা। সুবহানাল্লাহ, ইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লু শাই, আমাকে পেয়েছ তো সব পেয়েছ, আমাকে হারিয়েছ তো সর্বহারা, আমাকে হারিয়েছ তো কি। আপনাদের কি খেয়াল, আমি 2-4-50 বছর পরে এমন কোনোদিন কি আসবে না যেদিন পত্রিকাতে নিউজ হবে তিনি আর নেই? তিনি আর বললাম না আর কি, তিনি নাম বললাম না, তিনি আর নেই, এই কথা কি নিউজ পত্রিকার জীবনে কখনো আসবে না? জোরে বলেন না। আর যদি লিখে দিতে পারেন এই কথা জীবনে আর কখনো আসবে না, তো আমরাও কালকে থেকে মিছিল শুরু করে দেব। কিন্তু আমাদের সামনে তো ওই শব্দ আছে, অচিরেই বলবে মুস্তাফা নবী আর নেই। এই শব্দ আমাদেরকে নাফরমানি করতে দেয় না, এই শব্দ আমাদেরকে বাংলাদেশে তথাকথিত নির্বাচন করতে দেয় না। এই শব্দ, আরে কোন শব্দ বলেন, শব্দটা কি? এই শব্দ আসবে না, আসবে না বলেন। এই জন্যই আমরা দুর্নীতি করি না, দুর্নীতি সমর্থনও করি না, এই জন্য আমরা দুর্নীতি করি না, দুর্নীতি সই না। কি বলছি বলেন, আমরা দুর্নীতি করিও না, দুর্নীতি কি? আমরা জুলুম করি না, আবার জুলুম সইও না। আমরা জুলুম করিও না, জুলুম সহ্য করি না, জুলুমের জবাব আবার আমরা ইটের জবাব পাথর দিয়ে দিই।
বাহরহাল কথাতে অন্য দিকে চলে যাচ্ছে, কি বিষয়টা কি? যাক হুজুর আবার মনে করে দেখ, নামের কথা ফিরিয়ে গেল, পর্দা থাকলে সুবিধা।